বোধমানেটা একটা আসলেই কায়দার কাজ অভিনব, যেহেতু এটা অনেক দিনের ঐতিহ্যবাহী। যারা ইদানিং এই মাছটা মারতেছে অনেকেই মজার জন্য মারতেছে, আর অনেকেই অনেক চেষ্টা করিয়েও মাছ পায় না। আসলে এটা একটা ভাগ্যেরও বিষয়, অনেকেই এক ঘন্টা আগে নামছে মাছ পাইতেছে না, অনেকেই আবার 5 মিনিটের মধ্যে মাছ পাইতেছে, অনেকেই 15 থেকে 20টা মাছ পায়, অনেকেই একটাও পাইতেছে না, অনেকেই আবার নামতেছে অনেক মজার জন্যে। মানে নামতেছে, দেখা যাচ্ছে যে প্রতি বছরে এখানে ঐতিহ্যবাহী একটা করে ডাক আসে, এই ডাকের মাধ্যমে একজন লিডার থাকে, এই লিডার যেভাবে বলে এইভাবে এরা মাছ মারার অংশগ্রহণ করে। আমরা তো অনেক দূর থেকে আসছি এখানে মাছ মারা দেখতে, ভাইরা আসছে, আমরা তো আসছি মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার পর থেকে গাড়ি নিয়ে আসছি, অনেক সুন্দর লাগতেছে আর কি। আমাদের বাসা এখানেই, বোধমারা দেখতে আসছি, ভালো লাগতেছে। আমরা প্রায় প্রায় দেখি যে এই বিলে বোধ নামে আমরা আসি, দেখি ভালো লাগে, মাছ ধরা দেখতে ভালো লাগে, মাছগুলো দেখতে ভালো লাগে, এই জন্য আমরা বোধমারা দেখতে আসি। আর এখানে প্রতি বছরই বোধ মারে, এখানে কম বেশি সবাই আর কি মাছ পায়, কম বেশি পায়, সবাই পায় না, কিছু লোক মাছ পায় আবার কিছু লোক পায় না, সবাই মজার জন্য আসে মাছ মারে, এই কারণে আমরা বোধমারা দেখতে আসি। এই বিলে অবশ্য আগামী 3 বার মারি গেছে এই সিজনেই, এইবার সহ 4 বার মারতেছে, এই জন্য আসলাম যে চতুর্থবার দেখি কীরকম মাছ পাওয়া যায়। নেশা আমাদের, এটা প্রতিদিন মারি আমরা, 8 মাস বোধ মারি, বোধ মেলা কয় বছর হইল, 4-5 বছর হইলে, এটা নেশা বোধ মেলা, এটা আনন্দ। এই মাছ পাইছি 4-5টা, এই শৌল রুই, মাছ না পারি নাই, অত আনন্দ, মাছ পাই আসবে তো, এটা প্রতিদিন এটা আনন্দ। বোধ মারা ভাগ্যের ব্যাপার, এটা না সকলের ব্যাপারে তো হয় না, যারা পায় দূরে তিনি পায়। হ্যাঁ হলো 30 বছর মারতেই আছি, আছে 5 কেজি একটা রুই, না সবাই কি আর পায়, কেউ পায় কেউ পায় না। না আজকে আমি পাইনি, অনেক লোকেই পাইছে, এটা হলো ভাগ্যের বিষয়। না না খারাপ লাগে না, এটা একটা হাউস, এটা ভালো লাগে আর কি। আজ 4-5 বছর হলো, না আজ মাছ পাইনি, এটা একটা ইয়ে লোভ, কষ্ট লাগলেও আমাদের এটা মানে লোভ, হাউসিটি যাচ্ছি না, খারাপ তো লাগবেই বাবা।